এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে দেখো অবাধ্যতার ঢেউ। কিন্তু আমার আজ চিন্তা হচ্ছে, আজ চিন্তা হচ্ছে এই সিস্টেমের জন্য, এই প্রশাসনের জন্য। এই প্রশাসনের বোধহয় গভীর কোনো অসুখ হয়েছে, এখন বোধহয় রাজার অসুখের লেভেলে কেসটা আর নেই। এই সিস্টেমটাকে, এই রাজ্য প্রশাসনকে বোধহয় এবার আইসিইউতে পাঠাতে হবে। হয়তো এই প্রশাসনের একটা ভালো চামড়ার ডাক্তার প্রয়োজন, কারণ এই প্রশাসনের চামড়াটা এতটাই মোটা হয়ে গেছে, থিক স্কিন যাকে বলে। এই প্রশাসনের চামড়ায় কোনো শান নেই, শরীরে কোনো শান নেই, পিন ফুটিয়ে সার আসছে না। এই সিস্টেমটা কোল্যাপস করেছে, ইমিডিয়েট ভেন্টিলেশনে পাঠাতে হবে। এবং তার জন্য আজ জবাব চায় বাংলাতে প্রয়োজন কিছু ডাক্তার বাবু, তারা প্লিজ বাঁচান এই সিস্টেমটাকে, এই রাজ্য প্রশাসনের চামড়ায় কি করে সার ফিরবে আজ তার জবাব চায় বাংলা। একের পর এক থাপ্পড় খাচ্ছে, সার নেই। একের পর এক মুখ চুন করে আদালত থেকে ফিরছে, সার নেই, লাজ নেই, লজ্জা নেই। একের পর এক মুখ থুবড়ে পড়ছে, ব্যথা লাগছে না। এই সিস্টেমকে কি করে বদলানো যায়? আজ যেভাবে যেভাবে চারপাশে এই দ্রোহের কার্নিভাল আটকানোর জন্য যেভাবে চারপাশে ব্যারিকেড করা হলো, যেখানে 144 ধারা জারি করা হলো, এটা দেখে আমার মনে পড়ছিল লালবাজার অভিযানের সময় ঠিক একইভাবে, ঠিক একইভাবে চারপাশে ব্যারিকেড করে দেওয়া, চারপাশে কর্ডন করে দেওয়া, যেখানে কর্ডন করার দায়িত্ব তাদের পুলিশের। অভয়ার ক্রাইম সিনে সেখানে কর্ডন করতে পারেনি, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদীদের আটকাতে কর্ডন করছে। লালবাজারের সেই ছবি, সে অপূর্ব ছবি, লৌহ কপাট ভেঙে ফেলল, লৌহ কপাট পড়ে গেল, বার্লিন ওয়াল পড়ে যাওয়ার মতনই যেন অসম্ভব সুন্দর একটি দৃশ্য কলকাতা শহর দেখেছিল। লালবাজার অভিযানের সেই দৃশ্যটা আগে পিসিআরকে চালানোর জন্য বলবো। দেখো এই মুহূর্তে ওপারে পাকিস্তান নয়, ওপারে বাংলাদেশও নয়, ওপারে লালবাজার। লালবাজারই যেন নিজেকে লৌহ কপাটের মধ্যে রেখে দিয়েছে। এই মুহূর্তে সেই ঐতিহাসিক মুহূর্ত, ওই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এই দরজা খোলা হচ্ছে, এই যে লৌহ কপাট খোলা হচ্ছে, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সিনিয়র এডিটর ময়ূর রঞ্জন ঘোষ আমি রয়েছে ময়ূর, এবং আমি সন্তু দেখানোর চেষ্টা করবো কি নিপুণভাবে এখানে নাটবল্টু দিয়ে আটকানো হয়েছে এই ব্যারিকেড। এই ব্যারিকেড ভাঙার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না, যেভাবে এই প্রথমবার যেন আটারি ওয়াঘা সীমান্ত থেকে দরজাটা খুলছে যেন। এটা লালবাজার এবং এটা কলকাতা শহর। এই কলকাতা শহরে আটারি এবং ওয়াঘা সীমান্তের মতন এক বাতাবরণ এই মুহূর্তে। আমি জানি না, আমি পিসিআরকে বলবো ইমিডিয়েট যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের টেলিফোনে ধরতে, স্টুডিওতে সেই চিকিৎসকদের নিয়ে আসতে, যারা হয়তো এই রোগ সারাতে পারবে। এই সিস্টেমের নির্ঘাত কোনো ভয়ানক অসুখ হয়েছে, কেন করছে তারা? মানে তাদের কি কোনো শরীরে কোনো সার পাচ্ছে না? তারা বারবার থাপ্পড় খাচ্ছে আদালতের কাছে, তারপরেও কোনো রিয়াকশন হচ্ছে না, কেন করছে তাহলে পুলিশ? বারবার এই ব্যারিকেড লাগাচ্ছে, বারবার মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, মানুষের থেকে স্যালারি পাচ্ছে কিন্তু মানুষের বিরুদ্ধে কাজ করছে, কেন করছে? আদালতে একের পর এক থাপ্পড় খাচ্ছে, তারপরেও কোনো হোশ, কোনো লাজ, কোনো লজ্জা নেই, কেন? ডার্মাটোলজিস্টদের প্রয়োজন, সাইকিয়াট্রিস্টদের প্রয়োজন, জেনারেল মেডিসিনের এক্সপার্ট যারা রয়েছেন তাদেরও প্রয়োজন। এবং এটা ইমিডিয়েট বেসিসে আজ 8টা থেকে 9টা ময়ূর রঞ্জন ঘোষ করবে, কারণ মুখ্যমন্ত্রী না ভাবলেও আমরা সবাই চিন্তিত এই সিস্টেম, এই পুলিশ প্রশাসনকে নিয়ে। আজকে ঠিক একই, মানে একেবারে রিক্যাপ, রিটেলিকাস্ট যেন হলো লালবাজার অভিযানে। লালবাজারেও ঠিক এক লৌহ কপাট তৈরি করা হয়েছিল, আজও ঠিক এক জিনিস করা হলো, 144 ধারা জারি করা হলো আইপিসি মতে। এবং তারপর গোটা এলাকা জুড়ে, ধর্মতলা এলাকা জুড়ে একটা লৌহ প্রাচীর তৈরি করে দেওয়া হলো, দেখুন। এবং তারপর দেখুন কি করে কোর্টের অর্ডারে, কোর্টে থাপ্পড় খেয়ে ওই লৌহ প্রাচীর খোলার ব্যস্ততা শুরু হয়, দেখুন একবার। লোহার যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো এই মুহূর্তে খুলে ফেলা হচ্ছে। এই ব্যারিকেডগুলোই রাখা ছিল, এই ব্যারিকেডগুলো সরিয়ে ফেলা হয়েছে, শুধুমাত্র ব্যারিকেড থাকবে, কোনো বাধা কিন্তু আর রইল না। ব্যারিকেড খোলা হচ্ছে, যে বিশাল ব্যারিকেডগুলো ছিল আদালতের নির্দেশের পরে
দেখে বোঝার উপায় ছিল না এটা যুদ্ধক্ষেত্র না রাস্তা। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ দ্রোহের কার্নিভাল আটকানোর জন্য এই বিশাল এই যে শেকল, এই শেকল বেঁধে রাখা হয়েছিল, এই শেকলে তালা বেঁধে দেওয়া হয়েছিল। বিচারপতির নির্দেশের পরেই কিন্তু রানী রাসমণি রোডের যে ব্যারিকেড গুলো ছিল, যেগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেই দড়িগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে। যে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই শেকল কোথাও গিয়ে খুলে ফেলা হচ্ছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। আমি শুধু এই ছবি দেখাচ্ছি না, এর পরে আরেকটা ছবি দেখাচ্ছি যেখানে দৌড়ে দৌড়ে যেন ট্রেন মিস হয়ে যাবে, দৌড়ে দৌড়ে যেন কোনো বাঘ ভাল্লুক চলে আসবে, দৌড়ে দৌড়ে কোর্টে থাপ্পড় খাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে, যখন কোর্টের অর্ডার চলে আসে তার কয়েক মিনিটের মধ্যে পুলিশের যে ব্যস্ততা ব্যারিকেড খোলার জন্য, ব্যারিকেড না খুললে কন্টেম্পট অফ কোর্ট হবে, আদালত অবমাননা হবে, যে দৌড়টা আমরা পুলিশের এ দৌড় আমি ভুলতে পারবো না। দৌড়াতে দৌড়াতে একের পর এক ব্যারিকেড খোলার যে তাড়াটা আমরা অনুভব করলাম, এই তাড়াটা যদি অভয়ার খুনিদের ধরার জন্য এই ডাক্তার দের খুন আটকানোর জন্য পুলিশ দেখাতো, দেখুন তৎপরতা, দেখুন ফটাফট ব্যারিকেড খুলতে শুরু করে দিয়েছে, দেখুন কি ফাস্ট ব্যারিকেড খুলছে, যেন কোনো কম্পিটিশনে তারা নাম লিখিয়েছে। ছোটোবেলায় স্কুলে যেরকম কম্পিটিশন হতো, রেস হতো, ঠিক সেরকম ব্যারিকেড খোলার কম্পিটিশন। কেন? কারণ আদালত বলে দিয়েছে এটা অসাংবিধানিক, এটা হয় না। এর পাশাপাশি আরেকটা ছবি দেখাবো যেখানে আরেকটা অ্যাঙ্গেলে পুলিশ যে ব্যারিকেডগুলো খুলছে, সেই ব্যারিকেডগুলো খোলার তাড়াটা দেখুন। তাহলে লাগিয়েছিলেন কেন ব্যারিকেড? আপনারা জানতেন না যে এরভাবে ব্যারিকেড লাগানো যায় না? এই নিচু তলার পুলিশ কর্মীদের জন্য আমার খারাপ লাগছে, এই সিভিক ভলেন্টিয়ারের জন্য খারাপ লাগছে। কিছু অপদার্থ আইপিএস অফিসার, কিছু অপদার্থ সিস্টেমের মাথায় বসে আছে কর্তা ব্যক্তিদের জন্য এদের এই হ্যারাসমেন্ট। বিজ্ঞানে একটা শব্দ আছে, কাইনেটিক এনার্জি লস, মানে কেন একে এদেরকে দিয়ে কেন কাজটা করানো হলো? দু ঘন্টা আগে ব্যারিকেড লাগানো হলো, দু ঘন্টা পরে ব্যারিকেড খুলে দেওয়া হলো, মানে বর্ষাকালে গাছে জল দেওয়ার মতন, প্রয়োজনে এলো না কিছুই। কেন করা হচ্ছে? কেন হাসির পাত্র বানানো হচ্ছে এই নিচুতলার পুলিশ কর্মীদেরকে? বাংলার মানুষ জবাব চায়, এবং এই নিচুতলার পুলিশ কর্মী ভাই বোনেদের বলছি, আপনারাও জবাব চান, যেভাবে বিনীত গোয়েলের কাছে আপনারা জবাব চেয়েছিলেন। এই অপদার্থ কিছু আইপিএস অফিসার মাথায় বসে রয়েছে, আপনাদের অপ্রয়োজনীয়ভাবে খাটানো হচ্ছে, অপ্রয়োজনীয়ভাবে। এই যে এই 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 ছেলেমেয়েগুলো, এই দাদারা যারা এখানে ব্যারিকেড প্রথমে লাগালেন এবং তারপর খুললেন দু ঘন্টার মধ্যে, কোনো দরকার ছিল না। এবং তাপস রায়, আমি অনেকগুলো প্রতিক্রিয়া দেখছিলাম এরপরে, তাপস রায় বিজেপিতে এখন আছেন, তাপস রায় একটা অদ্ভুত কথা বলেছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যতদিন আমি চিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোবাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ডেকে আনবে এই পুলিশ প্রশাসন, থ্যাংকস টু মাথার উপরে যারা বসে রয়েছেন। তাপস রায় যা বলেছেন তার মধ্যে থেকে একটা অংশ আমি শোনাতে চাই আপনাদের। যত এই ধরনের কাজ করবে, এই সমস্ত অপদার্থ ব্যর্থ পুলিশ, এরা পরিবেশ পরিস্থিতি মানুষের পালস এগুলো বোঝে না। এইভাবে একজনকে, নজনকে, দশজনকে, কতজনকে, ওদের জায়গা আছে, কতজনকে ওরা ডিটেন করবে আর অ্যারেস্ট করবে? প্রতিদিন তো চর থাপ্পড় খাচ্ছে হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে, সরকার আর পুলিশ, এরাই যথেষ্ট, এরা এবং মমতাই যথেষ্ট সরকারকে, প্রশাসনকে ডোবানোর জন্য, কাউকে কিছু করতে হবে না। আমি একবার দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গাতে আজ এই 144 ধারা লাগু করা হয়েছিল, অকল্পনীয়। মানে এই জিনিস করা যায় না, পুলিশও জানে কিন্তু তারপরেও করছে, মানে এটাই আমি বলছি যে একটা প্রবলেম। এটা হয় সাইকিয়াট্রিক প্রবলেম, এটা হয় ফিজিক্যাল কোনো প্রবলেম, এটা হয় ডার্মেটোলজিক্যাল কোনো প্রবলেম, কিন্তু এগুলো যে করা যায় না, দেখুন কোন কোন জায়গাতে, মানে কোনো একটা সমস্যা না হলে এটা সিস্টেম করবে না, কিন্তু কেন করছে ভগবান জানে। ওয়াই চ্যানেলে 144 ধারা জারি করে দেওয়া হলো, 163 ধারা বিএনএসএস মতে, রাসবিহারী অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, একাডেমি অফ ফাইন আর্টস, কুইন্স রোড, মানে এসএসকেএম এর সামনে, মা ফ্লাইওভার থেকে নামার পর থেকেই 144 ধারা জারি, আউটরম রোড, মানে কেউ হাওড়ার দিক থেকে আসলে সেখানেও 144, স্ট্র্যান্ড রোডে কেউ গঙ্গার ধারে হাওয়া খেতে গেলে চারজনের বেশি বন্ধু মিলে গেলে সেখানেও 144 ধারা, মানে এটা উন্মাদের মতন, মাফ করবেন আমাকে, কিন্তু এই জিনিসটা করছে কেন প্রশাসন? এর জন্যই আমি যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের কাছে যাব, আইনজীবীদের কাছে যাব, সবার কাছে যাব, কিন্তু ময়ূকের কয়েকটা প্রশ্ন, সে প্রশ্নগুলো এই মুহূর্তে দেখে নিই, খুব সাধারণ কিছু প্রশ্ন। আপনারাও যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, তারা ময়ূকের এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা পান। আর কত থাপ্পড় খাবে রাজ্য?
কিছু একটা প্রবলেম হচ্ছে, রাজ্য রাজ্য প্রশাসন এই থাপ্পড়গুলো খাচ্ছে কিন্তু ফিলিংস তাদের সেন্স পাচ্ছে না বোধ হয়, যাই না প্যারালিসিস হয়ে গেছে কিনা, কিছু একটা হয়েছে। পরের প্রশ্ন, চিকিৎসার প্রয়োজন। আর কত মুখ পুড়লে শিক্ষা হবে, বারবার মুখ পুড়ছে কিন্তু কোনো ফিলিংস আসছে না, লাজ লজ্জা আসছে না। এটা কি ফিজিক্যাল না মেন্টাল প্রবলেম আমরা জানি না, সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন তাদের কাছে যাব। এর পরের প্রশ্ন, কোন চিকিৎসায় অনুভূতি ফিরবে, সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। যারা ডাক্তারবাবুরা রয়েছেন আপনারাও কমেন্ট করতে পারেন, ময়ূককে লিখতে পারেন এই মুহূর্তে ইউটিউব ফেসবুকে। এবং চার নম্বর প্রশ্ন, এটা একটা খুব বড় প্রশ্ন, আমাদের সামাজিক এই কাজটা করতেই হবে। সিস্টেমের চামড়ায় সার ফিরবে কবে, যারা এই মুহূর্তে রয়েছেন তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন।